রিপোর্ট দেখলাম, সেই রিপোর্ট দেখার পর আমার মনে একটাই প্রশ্ন, বিরোধীরা বিরোধিতা করবেন, শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন, এই ছবিটা হয়তো স্বাভাবিক এবং যে কোনো রাজ্যে যে কোনো দেশে এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হওয়াটাই উচিত। কাজে আজকে আমি শুধুই প্রশ্নটা এটা দিয়ে যাব না যে কেন সেই রাতে চাকরি প্রার্থীদেরকে তুলে দেওয়া হলো, হ্যাঁ এই প্রশ্নে আসবো, তবে তার আগে আরো একটা বড় প্রশ্ন রয়েছে, আজকে সেই প্রশ্নটা নিয়ে শুরু করবো। তবে প্রশ্ন করার আগে যারা যারা আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করে দিয়ে রয়েছেন, সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অতনু চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী তথা বাম নেতা, আমাদের সঙ্গে রয়েছেন রিমা ব্যানার্জি বিজেপির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন সৌরভ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র, আমি তার সঙ্গেও কথা বলবো। আমি শুরুটা আজকে শুনুন, একটাই একটাই কথা, অনাচার করো যদি হীরকের রানী তবে ছাড়ো গদি। হীরকের রানী খালি বলতে চান ওরা যত জানে যত পড়ে তত বেশি জানে তত বেশি কম মানে, তার কারণে স্কুলে আমি টাকা নিয়ে ক্লাস 8 পাস কে শিক্ষক রেখে দেব মাধ্যমিকে। আজকে মানিক ভট্টাচার্যের ছেলের কোচিং এ যদি না পড়ে তাদের অপরাধ কি? তাদের অপরাধটা কি? তারা মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের কোচিং সেন্টারে ভর্তি হয়নি, তাদেরকে টেনে টেনে নিয়ে যেতে হয়েছে কেন? আজকে মা বোনেদের মা, হরিবোন বাংলার মা, একটা কথা বলি, সময় খুব কম আছে, আমি সৌরভবাবু আপনার কাছে যাচ্ছি অল্প সময় নিয়ে, 10 সেকেন্ড সৌরভবাবু আপনার সার্বিক পরিস্থিতি নিয়ে, এবং আমি ওই প্রশ্নটা আবারও রাখছি, বুদ্ধিজীবীদের মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় না বুদ্ধিজীবীরা আবার পথে নেমেছে, এইটা নিয়েও যদি আপনার কিছু বলার থাকে। এইটা নিয়েই বলার আছে প্রথমে, যে এই সব বুদ্ধিজীবীরা হাসকালির সময় দুলাগড়ের সময় দেখা যায়নি, জাতীয় সড়ক যখন অবরুদ্ধ থাকলো দেখা যায়নি, এই পুলিশের এত বীরত্ব যারা টেবিলের তলে লুকিয়ে পড়ে সেই মমতার চটি চাটা পুলিশকে দেখা যায়নি, কিন্তু সেই চটি চাটা পুলিশ লুঙ্গি রুলন্ত লুতি লুঙ্গি দুরন্ত লাতি এভাবে এভাবে বলতে পারে।